হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের যে সিরিজটা চলছে সেটা দেখো, আমাদের হচ্ছে ক্লাস থাকছে প্রত্যেক রবিবার, সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার, এই 4 দিন করে আমাদের ক্লাস চলছে, ঠিক আছে? এই 4 দিনে হচ্ছে দেখো, আমরা অলরেডি কোডিং, ডিকোডিং, রিজনিং চ্যাপ্টার কমপ্লিট করেছি এবং আমাদের হচ্ছে এই চ্যাপ্টারগুলো আমরা হচ্ছে কমপ্লিট করব, সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করব। তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা আছে সম্ভবত 4th জুন, তার আগে আমরা চেষ্টা করছি কমপ্লিট করার। ওকে, অলরেডি অনুপাত সমানুপাত কমপ্লিট করেছি, এখানে কোডিং ডিকোডিং কমপ্লিট করেছি। আজকের যে টপিকটা আমি করব সেটা হচ্ছে দেখো ক্ষেত্রফল রিলেটেড। দেখো, এখানে ক্ষেত্রফলটা তোমাকে আগে করিয়ে দিচ্ছি, এই কারণে তুমি আমার প্লেলিস্টে চলে যাবে কনস্টেবলের, ওখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি ইন ডিটেলস আলোচনা করেছি। তো সেখানে ম্যাক্সিমামই দেখা গেছে ক্ষেত্রফল থেকে আমাদের বা পরিমিতি থেকে, এটা হচ্ছে একটা ওয়ান অফ টাইপ ক্ষেত্র পরিমিতির মধ্যে, সেখান থেকে অলমোস্ট আমাদের প্রায় 8টা বা 10টা মতো পরীক্ষায় প্রশ্ন এসেছে। ওকে, 8টা বা 10টা প্রশ্ন এসেছে পরীক্ষাতে। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে ক্ষেত্রফলটাকে শেষ করব, কিন্তু ক্ষেত্রফল ভাই একটা ক্লাসে শেষ হবে না, দুটো ক্লাস লাগবে। আজকের হচ্ছে আমরা কমপ্লিট করব হচ্ছে দেখো, আজকের হচ্ছে আমরা কমপ্লিট করব শুধুমাত্র সূত্রগুলো, পরিমিতির দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক ক্ষেত্রের পুরো সূত্রটা আজকে কমপ্লিট করব, ঠিক আছে ভাই? যদি আমাদের ক্লাসের পিডিএফগুলো পেতে চাও, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেল, ওখানে জয়েন হতে পারো, অথবা এর ডেসক্রিপশানেই দেওয়া আছে, ওকে, লিঙ্কটা। আর অথবা না হলে যদি ওখানে না জয়েন হতে পারো, টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ম্যাথস উইথ মিনময় স্যার বলে, ওখানে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, ওখানে জয়েন হতে পারো, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, শুধুমাত্র অ্যারিথমেটিক পোর্শনটা বাদ দিয়ে বাদ বাকি যে কোনো জায়গাতে তোমার অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, মেনসুরেশন, জিওমেট্রি, যে কোনো জায়গাতে অ্যাডভান্স ম্যাথমেটিক্স যেগুলোকে আমরা বলি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু সূত্র জানা মাস্ট। সূত্র ছাড়া তুমি কিন্তু এক পাও চলতে পারবে না। এই জন্য প্রত্যেকটা জায়গাতে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সূত্রগুলোকে ভালো করে ক্লিয়ার করে রাখা। এই জন্য আজকের ক্লাসটা শুধুমাত্র থাকবে কিসের উপরে, সমস্ত সূত্রগুলো থাকবে একটি ক্লাসে। আজকের ক্লাসটা শুধু সূত্র থাকবে, আগামীকালের ক্লাসে আমরা এই যতগুলো সূত্র শিখব তার উপরে কম বেশি 5টা 10টা করে প্রশ্ন আমরা কমপ্লিট করব, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, আমাদের দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক হচ্ছে তল আছে। দ্বিমাত্রিক মানে কোনগুলো? দ্বিমাত্রিক মানে দেখো, বর্গক্ষেত্র আছে, আমাদের আয়তক্ষেত্র দ্বিমাত্রিক আছে, রম্বস আছে, ট্রাপিজিয়াম আছে, এগুলো হচ্ছে সব দ্বিমাত্রিক তল। দ্বিমাত্রিকের ফর্মুলা আমরা আলাদা শিখব আর ত্রিমাত্রিকের ফর্মুলা। ত্রিমাত্রিক মানে কি? এই যে কোণ, এই যে এটাকে কি লম্ব বৃত্তাকার কি বলা হয়, চোঙ বলা হয়, এটা হচ্ছে স্ফেয়ার মানে হচ্ছে গোলক, এটা হচ্ছে কিউব মানে হচ্ছে কি ঘনক, এবং আমরা আয়ত ঘনক, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা পড়বো। ওকে, 1 মিনিট, ঠিক আছে, চলো শুরু করা যাক। আমাদের প্রথম যেটা হচ্ছে দ্বিমাত্রিক তলের সমস্ত ক্ষেত্রফলগুলো বা সমস্ত জিনিসের সূত্র, প্রথম আমরা শুরু করবো হচ্ছে বৃত্ত দিয়ে, ঠিক আছে? দ্বিমাত্রিক তল মানে একটা জিনিস জানবে, যেটাকে আমরা বলছি হচ্ছে দেখো দ্বিমাত্রিক দ্বিমাত্রিক যেটাকে বলছি, যেটার যেটার দ্বিমাত্রিক কথার মানে হচ্ছে তুমি জানবে, যেটার 1 নম্বর থাকবে হচ্ছে একটা দৈর্ঘ্য থাকবে, আর একটা কি থাকবে, দ্বিতীয় নম্বর থাকবে কি, প্রস্থ, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক মানে কি? থ্রি ডাইমেনশন ফিগার কি? দুমাত্রিক মানে হচ্ছে কি, দ্বিমাত্রিককে বলা হয় টু ডাইমেনশন ফিগার। টু ডাইমেনশন, টু ডাইমেনশন ফিগারে যে জিনিসটা তুমি দেখতে পাবে, একটা হচ্ছে তুমি পাবে কি পরিসীমা পাবে, একটা হচ্ছে তুমি পাবে পরিসীমা, আর একটা তুমি পাবে হচ্ছে দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ঠিক আছে? পরিসীমা জিনিসটা কি? পরিসীমা জিনিসটা হচ্ছে এটাই, যেটা পুরোটা বাইরে যদি তুমি কোনো একটা ক্ষেত্রের বেড়া দিতে চাও, ওটাকে বলা হয় হচ্ছে পরিসীমা। মানে কি, শুধু এই বাইরের দিকের একটা সরল রেখা, একটা সরল রেখা, সেটাকেই বলা হয় কি পরিসীমা, একটা রেখা সেটাকেই বলা হয় কি পরিসীমা। ওকে, একটা রেখা মানে কি, সেটার হচ্ছে একটা দৈর্ঘ্যই থাকবে শুধুমাত্র, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, ওকে, এটা হচ্ছে কি বলো, একটা দৈর্ঘ্য বা ওয়ান ডাইমেনশন হচ্ছে কি। পরিসীমা হচ্ছে কিসের রিপ্রেজেন্ট করে? পরিসীমা হচ্ছে দেখো ওয়ান ডাইমেনশন, শুধু দৈর্ঘ্য। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে দেখো টু ডাইমেনশন থাকবে, টু ডাইমেনশন থাকবে, এর একক কি হবে দেখো সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার,
কিলোমিটার স্কোয়ার, এটা হচ্ছে থাকবে কি আমাদের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তো আমাদের এখানে প্রত্যেকটা জায়গার যতগুলো দ্বিমাত্রিক ছবি থাকবে প্রত্যেকটার আমাদের দুটো জিনিস আমরা পাবো, এক নাম্বার হচ্ছে পাবো পরিসীমা, দ্বিতীয় নাম্বার পাবো হচ্ছে দেখো ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল কথাটার মানে কি? ক্ষেত্রফল কথার মানে হচ্ছে তোর ওই বৃত্তের পুরোটাকে আমি কি করব, রং করব, এইটা এই বৃত্তটাকে পুরোটাকে রং করব। তাহলে কত ক্ষেত্রফল দরকার? প্রতি ক্ষেত্রফলে যদি আমি 5 টাকা করে রঙের খরচা হয়, তাহলে এই পুরো ক্ষেত্রফলটা ধরো আমি বললাম যে 10 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে টোটাল কত খরচ হবে? 1 সেন্টিমিটারের জন্য খরচ হয় 5 টাকা, 10 সেন্টিমিটারের জন্য খরচ হবে কত টাকা বলো? 50 টাকা। ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এবারে একটা একটা জিনিস, প্রথমে আমরা জানবো হচ্ছে পেরিমিটার বা কি বলো পরিসীমা। ওকে, জাস্ট 1 মিনিট। দেখো যেটা আমরা বলছিলাম, প্রথমে আমরা যেটা দেখবো প্রত্যেকটা জিনিসের সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো পরিসীমা। প্রত্যেকটা খাতায় নোট ডাউন করবে, কারণ এই প্রত্যেকটা জিনিস তুমি যত ভালো মনে রাখতে পারবে সূত্রগুলো, পরীক্ষাতে তুমি তত ভালো এরা রেজাল্ট করতে পারবে। ওকে, তো প্রথমে পরিসীমা আসতে গেলে আমাদের বৃত্তের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ব্যাসার্ধ। সেটা হচ্ছে জানার দরকার কি বলো? দরকার হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে কি, কেন্দ্র থেকে আমার পরিধি পর্যন্ত যে সরলরেখা তাকে বলি কি ব্যাসার্ধ। এর দৈর্ঘ্য আমি ধরলাম কি আর, আর মানে হচ্ছে কি রেডিয়াস। তাহলে ব্যাসার্ধকে যদি আমরা বলি হচ্ছে রেডিয়াস, তাহলে ভাই আমাদের ব্যাস কত হবে? ব্যাস মানে হচ্ছে কি দ্বিগুণ, এইটা পুরোটাকে বলি ব্যাস। তাহলে এটাও কত হবে আর, তার মানে টোটাল ডিস্টেন্সটা কত হবে গো? টোটাল ডিস্টেন্সটা হবে, ব্যাস কত হবে দেখো 2R, ব্যাস কত হবে 2R। ওকে, আচ্ছা পরিসীমার সূত্রটা কি হবে? পরিসীমার সূত্রটা হবে দেখো 2π ইন্টু দেখো আর। পাই মানে কি? পাই মানে হচ্ছে 22/7। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের একটা সার্কেল বা একটা বৃত্তের কি হলো বলো? পরিসীমা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি? দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখো ক্ষেত্রফল। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে যেটাকে আমরা ইংলিশে বলি কি এরিয়া। ওকে, আচ্ছা প্রত্যেককে যেটা বলে দিই একটা কথা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকো, আসল কথাটাই আসি, সেটা হচ্ছে এই যে তোমাকে কনসেপ্ট শেখাচ্ছি এটা কিন্তু শুধুমাত্র আমাদের স্টেট গভর্নমেন্ট ওরিয়েন্টেড যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। SSC-র যে কোনো পরীক্ষা, CGL, CHSL-এর ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে, কিন্তু এর থেকেও ইন ডিটেলস তোমাকে পড়তে হবে। সেটা আমরা সন্ধ্যা 7টার ক্লাস করছি, ইন ডিটেলস প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে আমরা আমরা ক্লাস করছি সন্ধ্যে 7টার সময়। তো ওই ক্লাসটা যদি তুমি করো, আমি বলছি তোমাকে আগামী 6-7 মাস পরে যে কোনো পরীক্ষা তুমি অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, ওখানে ইন ডিটেলস ক্লাস করা হচ্ছে, যেটা হচ্ছে WBCS, CGL, ব্যাংক, রেল, যে কোনো পরীক্ষাকে টার্গেট করে। ঠিক আছে, সন্ধ্যে 7টায় প্রত্যেক দিন। তাহলে এরিয়া কি হবে? এরিয়া হচ্ছে হবে দেখো পাই ইন্টু কত হবে বলো? R2। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা? পরিসীমা পেলাম, ক্ষেত্রফল পেলাম, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে 2R। এবারে এইখান থেকে একটা রেশিও তোমাকে মনে রাখতে হবে, কার রেশিও, কার রেশিও বা কার অনুপাত। অনুপাত হচ্ছে কার, সেটা হচ্ছে দেখো ব্যাসার্ধ, কার অনুপাত সেটা হচ্ছে দেখো ব্যাসার্ধ, পরিসীমা, পরিসীমা, পরিসীমা এবং হচ্ছে ক্ষেত্রফল। এই অনুপাতটা তোমাকে মনে রাখতে হবে। অনুপাতটা কি হবে? ব্যাসার্ধ যদি আর হয় পরিসীমা স্যার কত হবে? 2πr। অনুপাত কত হবে? ক্ষেত্রফল কত হবে? পাই দেখো R2। তাহলে এখান থেকে তুমি যে জিনিসটা পাবে সেটা কি পাবে? এখান থেকে তুমি যে জিনিসটা পাবে সেটা দেখো প্রত্যেকটা থেকে আর ক্যান্সেল আউট করে দাও, তাহলে করলে কত হবে? 1 অনুপাত দেখো 2π অনুপাত দেখো পাই আর। তাহলে যখন তোমাকে কোনো জায়গায় ব্যাসার্ধ বলবে কত বলবে? স্যার রেডিয়াস হচ্ছে আমাদের কত? আর। রেডিয়াস হচ্ছে কত? আর। ধরো আমাকে এটা বললো কত? 14। ঠিক আছে,
রেডিয়াস যদি 14, তার মানে সঙ্গে সঙ্গে তুমি বলবে স্যার 1 ইউনিট মানে যদি 14 হয় তাহলে পরিসীমা কত? 2π, তার মানে 2π ইকুয়াল টু কত হবে? 14 × 2π। বা তুমি এই সূত্রতে অ্যাপ্লাই করবে যে স্যার রেডিয়াস ইকুয়াল টু যদি 14 হয় তার মানে পরিসীমা আমাদের কত? 2π আর, মানে 2π × 14 হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাকে সূত্রগুলো মনে রাখতে হবে। এটা গেল হচ্ছে আমাদের বৃত্ত। পরেরটাই চলো, পরেরটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। ওকে, বর্গক্ষেত্রের একটা বাহু, যে কোনো একটা বাহু যদি কত হয়? এ দৈর্ঘ্য হয়, এ দৈর্ঘ্য, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে একটা বাহু যদি এ হয়, এটাও যদি এ হয়, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের ভ্যালু কত হয়? প্রত্যেকটা কোণ হয় স্যার 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি যে জিনিসটা পাই সেটা কি? আমি যদি এই ত্রিভুজটা অঙ্কন করি, এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এর একটা বাহু যদি এ হয়, এটা যদি এ হয়, এটা কত হবে স্যার? ভূমি লম্ব, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে হচ্ছে দেখো 2a², তার মানে অ্যাকচুয়ালি হবে √2 × a। ঠিক আছে, এখান থেকে সরাসরি আমরা অ্যান্সার বের করবো কিভাবে তোমাকে বলবো। তার আগে প্রথম যে পয়েন্টটা আমাদের জানা দরকার, 1 নম্বর আমাদের দরকার হচ্ছে কি বলো? পরিসীমা। প্রথমে আমাদের জানা দরকার কি বলো? পরিসীমা বা পেরিমিটার। পেরিমিটার, পেরিমিটার কি হবে স্যার? যে কোনো ক্ষেত্রের বাইরের দিকে যে বাহুগুলো থাকবে একমাত্র সার্কেল বাদ দিয়ে, সেগুলো প্রত্যেকটাকেই তুমি যোগ করে দাও, তুমি পেয়ে যাবে পরিসীমা। যদি কোথাও তোমাকে এরকম দেয়, এরকম দিল, ধরো তোমাকে এরকম একটা ছবি দিল, এটা হচ্ছে 5, এটা হচ্ছে স্যার 4, এটা 3, এটা 8, এটা 6, এটা হচ্ছে 9, তাহলে এই ক্ষেত্রের পরিসীমা স্যার কি হবে? এই ক্ষেত্রের পরিসীমা হবে প্রত্যেকটাকে যোগ করে দাও, 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 8 প্লাস 6 প্লাস 9। ঠিক আছে, তাহলে এখানকার পরিসীমা কত? 4টে a। তাহলে 4টে a যদি তুমি যোগ করো স্যার পরিসীমা কত হবে? পরিসীমা হবে স্যার 4 × একটা বাহুর দৈর্ঘ্য। ধরো কোথাও বাহু দেওয়া আছে 20, তাহলে আমি সেখানটাতে বলবো কি ওর পরিসীমা কত হবে? 20 × 4 মানে 80। ঠিক আছে, আচ্ছা এবারে আর একটা জিনিস দরকার, দ্বিতীয় নম্বরে হচ্ছে আমাদের দরকার কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে কি বলো? এরিয়া, এরিয়া। এরিয়ার সূত্র কি হয়? বাহু ইন্টু বাহু মানে কত হবে? a × a মানে হচ্ছে কত? a². তাহলে কারুর বাহু যদি 5 হয় তাহলে স্যার ওটার এরিয়া কত হবে? ওটার এরিয়া হবে 5 এর স্কোয়ার হবে। কারুর বাহু যদি 10 হয় তাহলে ওর এরিয়া কত হবে? 10 এর স্কোয়ার হবে। ঠিক আছে, ওকে, তো এই গেল হচ্ছে ক্ষেত্রফল। এরপরে যেটা তোমার এখান থেকে জানা দরকার, একটা বাহু এবং কর্ণের অনুপাত দেখো তো ভাই। বাহু এবং বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত কত? বাহু হচ্ছে এ আর কর্ণ হচ্ছে √2a। দেখো এই যে একটা বাহু এ আর একটা হচ্ছে √2a, তাহলে সেখান থেকে সরাসরি বলতে পারি 1:1 দেখো এ এ বাদ গেল, এটা কত হবে স্যার? √2 হবে। এবার দেখো তুমি সরাসরি কিভাবে বাহু থেকে কর্ণে চলে যাবে। যদি তোমাকে কোনো একটা জায়গাতে এরকম বলে যে বর্গক্ষেত্রের স্যার বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে স্যার 12, বা একটা বাহুর দৈর্ঘ্য বললাম হচ্ছে কত 4, তাহলে স্যার কর্ণ কত হবে? কর্ণ হবে স্যার 4 × √2। সব জায়গাতে ওই রকম করে a² + a² √ওভার a² + a² করার কোনো দরকার নেই। বাহু দেওয়া থাকলে তার সঙ্গে সিম্পলি তুমি √2 গুণ করে দাও, উত্তর পেয়ে যাবে তুমি কর্ণ। কর্ণতে যা আছে, ধরো কর্ণকে √2 দিয়ে ভাগ করলে পাবো বাহু, উল্টোটা, বাহুকে √2 দিয়ে গুণ করলে পাবো কর্ণ, কর্ণকে √2 দিয়ে ভাগ করলে পাবো বাহু, তাহলে এটা গেল হচ্ছে দেখো কর্ণ। তাহলে যদি আমাকে কোথাও এরকম কর্ণ দেয়, কর্ণ বা এটাকে ইংলিশ নাম হচ্ছে কি ডায়াগোনাল, ডায়াগোনাল, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? ডায়াগোনাল ধরো কোথাও দিল 5√2, 5√2, তাহলে জিজ্ঞেস করলো যে ওর এরিয়া কি হবে স্যার। দেখো কত সহজে আমরা করতে পারি, 5√2 যদি কারোর কর্ণ হয় তাহলে ডেফিনেটলি ওর বাহু কত? বাহু হচ্ছে 5, ঠিক না? তাহলে ওর একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? 5। যার বাহুর দৈর্ঘ্য 5 তার স্যার এরিয়া কত হবে? এরিয়া হবে স্যার 25।
ঠিক আছে, বোঝা গেছে? তো এই হচ্ছে সূত্র, সূত্রগুলো মনে রাখবে, অঙ্ক একবারেই হবে। দেখো একবার রিভাইজ করিয়ে দিই, একটা সাইড বা একটা বাহু যদি এ হয় তাহলে তার ডায়াগোনাল, ইংলিশেই লিখি একবার, তাহলে একবার তার ডায়াগোনাল কী হবে, রুট টু ইন্টু এ হবে। তাহলে তার পেরিমিটার কত হবে? স্যার পেরিমিটার হবে হচ্ছে 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য বা এ। আর স্যার এরিয়া কত হবে? এরিয়া হবে কত? এরিয়া হবে স্যার বাহু স্কোয়ার, এরিয়া হবে বাহু তার হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে কি প্রত্যেকটা যে বাহু বলো, এটাকে যদি তুমি বাংলায় লিখতে চাও, বাহু রুট টু ইন্টু কি হবে, বাহু। ঠিক আছে, পরে দেখো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্রের একটা বাহু হচ্ছে তোমার, একটা হচ্ছে দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে প্রস্থ আছে। তাহলে তুমি যদি এখানটাতে বলো, যদি দৈর্ঘ্যটা ধরো, যদি আমি বলি স্যার দৈর্ঘ্যটা হচ্ছে এ, প্রস্থটা যদি বি হয়, তাহলে এটা আমি কি বললাম, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, আর এটা কি, এটা হচ্ছে স্যার প্রস্থ। ঠিক আছে, তাহলে সেখান থেকে তুমি যেটা পাবে, এর এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে বি হবে, ওটা কি হবে, ওটা হচ্ছে এ হবে, তার মানে এটার কর্ণ কি হবে গো, কর্ণ হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণটা কি? কারণ আমাদের পাশে যে ত্রিভুজটা আমি দেখতে পাচ্ছি কোনটা, এইটা, এই যে ত্রিভুজটা, এটা একটা কি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটা ভূমি, এটা লম্ব, তাহলে এটা হবে কি বলো, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার রুট ওভার। ওকে, তাহলে এখান থেকে আমি সেই পয়েন্ট দুটো পার করব। এক নাম্বার হচ্ছে কি, যদি কারোর দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি হয় তাহলে তার পরিসীমা কত হবে স্যার, পরিসীমা কত হবে? পরিসীমা হবে দেখো এ প্লাস বি প্লাস এ প্লাস বি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি, তার মানে অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ হবে কত দেখো, 2a+2b, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 ইন্টু a+b। ওকে, আমরা প্রত্যেকটারই সূত্র আলোচনা করব, প্রত্যেকটারই আমরা হচ্ছে অঙ্ক করব, কিন্তু আগে আমাদের সূত্র জানাটা খুব জরুরি। ঠিক আছে ভাই, সূত্রটা আজকে কমপ্লিট করে নিই, আমরা পরের দিনের ক্লাসে করব হচ্ছে অঙ্ক। তাহলে এবার দেখো এটা গেল হচ্ছে পরিসীমা। এরিয়া মানে কত হবে? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে দেখো আমরা বলবো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ওকে, কি হবে, ক্ষেত্রফল হবে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে এখানে দৈর্ঘ্য আমরা ধরেছি এ, প্রস্থ আমরা ধরেছি বি, আর একক কি হবে, একক কি হবে, এককের স্কোয়ার। ওকে, এককের স্কোয়ার মানে কি, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কোয়ার, মিটার থাকলে মিটার স্কোয়ার, কিলোমিটার থাকলে কিলোমিটারের স্কোয়ার। ওকে, এটা গেল আমাদের আয়তক্ষেত্র। এরপরে দেখো আছে কি, এটাকে বলা হয় আমাদের রম্বস। রম্বসের 4টি বাহু কি আছে, রম্বসের 4টি বাহু কি আছে বলো, 4টি বাহু সমান, 4টি বাহু দেখো এখানে কিন্তু সমান। ওকে, এটা কি হয়, এ, এটাও এ, এটাও এ, আর এটাও এ। ওকে, তো এর ক্ষেত্রে পরিসীমাটা, এর ক্ষেত্রে পরিসীমাটা কি হবে, 4টি বাহুর যোগফল কত হবে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ। ওকে, কত হবে, 4 ইন্টু এ। যেরকম আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা যেরকম ছিল, একটা রম্বসের ক্ষেত্রেও পরিসীমা কি হবে বলো, সেম হবে, 4টি বাহু যোগফল, ওটাই হচ্ছে আমাদের পরিসীমা হবে। ঠিক আছে, আচ্ছা যখন আমাকে বলবে যে এর, ইন্টারেস্টিং হচ্ছে এর ক্ষেত্রফলটা, এর ক্ষেত্রফল কিন্তু ভাই সরাসরি হয় না, যে ওই বাহুর স্কোয়ার করে দেবো এরগুলো কিন্তু হয় না। এর এর ক্ষেত্রে যেটা তোমাকে মেনটেন করতে হয় সেটা কি, এর একটা জিনিস আছে, এর দুটো ডায়াগোনাল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ডায়াগোনাল থেকে অনেক প্রশ্ন দেয়, দুটো ডায়াগোনাল বলে দেবে ও বিন্দুতে ছেদ করেছে,
এ ওর ভ্যালু দিয়ে দেবে, এইটার ভ্যালু দিয়ে দেবে, তোমাকে বলবে যে ওই রম্বসের পরিসীমা কত। ঠিক আছে, আমরা ইন ডিটেলস দেখবো, কিন্তু তার আগে জিনিসটা বুঝে নাও। রম্বসের একটা প্রপার্টিজ আছে, প্রপার্টিজটা হচ্ছে কি, এই যে কর্ণগুলো না, এই যে কর্ণগুলো এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানেটা কি, এরা পরস্পর পরস্পরকে কি করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করবে। মানে সিম্পলি বলতে গেলে এরকম করে, এখানে দেখো বেঁকে আছে কিন্তু এখানে ওইভাবেই ছেদ করেছে। আচ্ছা, দ্বিতীয় নাম্বার পয়েন্ট কি আছে, সমদ্বিখণ্ডিত করে, মানে এইটার দৈর্ঘ্য যদি 10 হয় তাহলে এই দিকটার দৈর্ঘ্য কত হবে, 10 হবে। এটা যদি 5 হয় তাহলে ডেফিনেটলি এটাও 5 হবে। বুঝতে পারলে? তাহলে কর্ণগুলো কি করে, সমদ্বিখণ্ডিত করে, কার, রম্বসের। ওকে, লম্ব সমদ্বিখণ্ডক করে। কিন্তু তুমি অন্যান্য জায়গায় কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক পাবে না, আয়তক্ষেত্রে কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক হয় না, সমদ্বিখণ্ডক হয় কিন্তু লম্ব সমদ্বিখণ্ডক হয় না। যেমন এখানে যদি তুমি এখানে এই কর্ণটা টানো, এখানে কিন্তু কোণটা 90 ডিগ্রি হবে না, কিন্তু এই দিকের বাহুটা এবং এই দিকের বাহুটা এরা কিন্তু সমদ্বিখণ্ডক হচ্ছে, কিন্তু এরা লম্ব নয়। ঠিক আছে, তো এবারে দেখো আমাদের যেটা আমরা পাই, এটা গেল হচ্ছে আমাদের কি, রম্বস। ওকে, এরপরে দেখো আমাদের যেটা আছে সেটাকে বলা হয় সামান্তরিক। সামান্তরিকের কি আছে, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, যেটা তুমি কিন্তু ট্রাপিজিয়ামে পাবে না। ট্রাপিজিয়ামের দুটো বাহু সমান্তরাল হতে পারে, কিন্তু দুটো বাহু সমান নাও হতে পারে। এই যে দুটো বাহু তুমি দেখছো, এটাকে তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে সমান, কিন্তু অ্যাকচুয়ালি এটা সমান না। ঠিক আছে, একমাত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, যে চারটে বাহু যেটা আছে পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কোণগুলো 90 ডিগ্রি নয়। কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় ওটা কি হয়ে যাবে বলো, আয়তক্ষেত্র হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এর ক্ষেত্রে পরিসীমা কি, যদি এটা বি হয়, এটা যদি বি হয় তাহলে এটাও আমাদের কি হবে বলো, বি হবে। এটা যদি আমাদের এ হয় তাহলে এটাও এ হবে। দেখো পরিসীমা হচ্ছে ফিক্সড, আমাদের পরিসীমা পরিসীমাটা হচ্ছে ফিক্সড, কি হবে সেই সবগুলো যোগ হবে, এ প্লাস বি প্লাস এ প্লাস বি। তাহলে পরিসীমা স্যার কত হলো, দেখো 2a+2b, তার মানে পরিসীমা হবে স্যার কত, দুই কমন নিলে কত হবে, এ প্লাস বি হচ্ছে আমাদের পরিসীমা। এ প্লাস বি হচ্ছে 2 × a+b পরিসীমা, যেটা আমাদের আয়তক্ষেত্রের ছিল, এখানেও ঠিক সেম, অসুবিধা কিছু নেই। এখানে ক্ষেত্রফলটা কত হবে বা এরিয়া, ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কত হবে, জাস্ট ভূমি ইন্টু উচ্চতা করলেই আমরা পাবো ক্ষেত্রফল। ভূমি কত হবে, বেস, বেস ইন্টু কি, হাইট। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে বেস এবং হাইট মানে হচ্ছে বি ইন্টু এইচ, করলে আমাদের কি পাবো বলো, এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে বি, আমাদের এটা করলেই আমরা পাবো কি, সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, এবার দেখো আছে ট্রাপিজিয়ামের। ট্রাপিজিয়ামের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দুটো বাহু সমান্তরাল, কিন্তু এই দুটো বাহু কিন্তু সমান নয়। তোমার যদি ছবি কোথাও এরকম দেখতে পাও তুমি, এই যে দেখো এটাও কিন্তু একটা ট্রাপিজিয়াম। এবার তুমি দেখো এই বাহুটা এবং এই বাহুটা দেখো কি আছে, সমান্তরাল আছে, এটা এবং এটা হচ্ছে সমান্তরাল, কিন্তু এই বাহু আর এই বাহু কি সমান হবে? আমি যদি নাম দেই এ বি সি ডি, আমি কি বলতে পারবো যে এ ডি ইকুয়াল টু হচ্ছে বি সি? কখনো বলতে পারবো না। এবারে কোইনসিডেন্টলি সমান প্রশ্নানুসারে তোমাকে দিতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ট্রাপিজিয়াম মানেই এই দুটো বাহু কি হবে, সমান হবে, এটা কিন্তু কখনো না। ঠিক আছে, মনে রাখবে। তো এর ক্ষেত্রে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে কি পরিসীমা, পরিসীমা, পরিসীমা কত, সিম্পলি প্রত্যেককে যোগ করে দেবো, প্রত্যেককে, প্রত্যেককে যদি তুমি যোগ করো কিভাবে ভাই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, যে বাহুগুলো যেরকম আছে, এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে দেখো ডি, এটা হচ্ছে পরিসীমা। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে এর ক্ষেত্রফলটা একটু ইন্টারেস্টিং, কিরকম ক্ষেত্রফল বা যেটাকে আমরা বলি কি বলো, এরিয়া। এরিয়াটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, কি ভালো করে খেয়াল করো, সামান্তরিকের এরিয়া সিম্পলি করে দিয়েছি ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু এখানে ওটা করলে হবে না। এখানে তোমাকে কি করতে হবে, উচ্চতা তো থাকবেই, উচ্চতা থাকবেই, এই যে উচ্চতা এটা থাকবেই, আর বাদ বাকি কি কাজ আছে, বাদ বাকি কাজ আছে হাফ ইন্টু এই যে সি আর এই যে এ,
মানে সমান্তরাল যে দুটো বাহু আছে ওদের যোগফল করতে হবে। হাফ দুটো ভূমি, দেখো এদিক দিয়ে ভাবলে দেখো এ প্লাস সি, এ প্লাস সি ইন্টু এইচ, এগুলোকে ডিরাইভ করলে করা যায়, কোনো অসুবিধা নেই, ডিরাইভ কিন্তু করা যায়। তুমি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করবে হাফ ভূমি গুণিত উচ্চতা দিয়ে, কারণ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা পাবে। এটাও তুমি পাবে হাফ ভূমি গুণিত উচ্চতা, এটা পাবে। তারপরে সেখান থেকে যোগ করে, আর এটা এখানে হচ্ছে কি এ এবং সি, এখানে হচ্ছে এইভাবে হচ্ছে তুমি ক্ষেত্রফল পাবে। দেখো এখানে একটা ক্ষেত্রফল পাবে কি, এইটা আমাদের একটা আয়তক্ষেত্র যার হচ্ছে এ একটা দৈর্ঘ্য, এটা হচ্ছে এইচ, তাহলে এইটুকু পোর্শনের ক্ষেত্রফল কত হবে এ ইন্টু, দেখো এইচ, এ ইন্টু এইচ। আর এদিকটা কত পাবে, এই দিকটা একটা তুমি ভ্যালু পাবে, এদিকটা একটা ভ্যালু পাবে, এইটার একটা ক্ষেত্রফল পাবে, এইটার একটা ক্ষেত্রফল পাবে, দিয়ে যোগ করবে দিলে তুমি অ্যান্সার পাবে, ঠিক আছে? তো সেটার পুরোটার ক্ষেত্রফল আমরা একবারে লিখতে পারি হাফ অফ এ প্লাস সি ইন্টু এইচ, ঠিক আছে? তো মোটামুটিভাবে আমাদের টু ডাইমেনশানে যতগুলো ফিগার হয় আমরা কিন্তু প্রত্যেকটা ক্লিয়ার কমপ্লিট করেছি। এবারে আসছি ইম্পর্টেন্ট, দেখো ত্রিভুজে, ত্রিভুজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে বাই সাইড, এখানে বাহু অনুসারে একটা ভাগ করা আছে, ওকে, আর এখানে আমাদের কোণ অনুযায়ী একটা ভাগ করা আছে, কোণ অনুযায়ী একটা ভাগ করা আছে, ঠিক আছে? দেখো বাহু অনুযায়ী তিনটে ভাগ আছে, কি বলো, সমবাহু, আইসোস্কেল মানে হচ্ছে সমদ্বিবাহু, স্কেলেন মানে হচ্ছে কোনো বাহু সমান নয়, এটা একটা পাই। আর কোণ অনুযায়ী অ্যাকিউডাঙ্গেল মানে কি, হ্যাজ থ্রি অ্যাঙ্গেলস 90, মানে অ্যাকিউডাঙ্গেল কথার মানে হচ্ছে সূক্ষ্ম কোণী ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটে কোণ প্রত্যেকটা 90 থেকে ছোট তাকে বলা হয় কি সূক্ষ্ম কোণী ত্রিভুজ। এরপরে আছে দেখো রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল, মানে হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল কথার মানে হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী বলে আবার অনেকের কনফিউশন তৈরি হয়, তাহলে কি প্রত্যেকের তিনটা কোণ সমান নাকি, না, সমকোণী মানে হচ্ছে যার একটা কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আর একটা হয় হচ্ছে অপটিউজ অ্যাঙ্গেল, মানে যে ত্রিভুজের একটা কোণ 90 থেকে বেশি হবে সেটাকে বলা হয় অপটিউজ। ভালো করে খেয়াল করে দেখবে যে এখানে মোটামুটিভাবে এই বাহু অনুযায়ী তিনটে হয়, কোণ অনুযায়ী তিনটে হয়। এরপরে দেখো আমরা সরাসরি চলে যাব বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে, যেটাকে আমরা কি বলেছি এখানে, এই যে স্কেলেন ট্র্যাঙ্গেল, ইংলিশে বলে স্কেলেন ট্র্যাঙ্গেল, সেটাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ। তিনটে বাহু দেখো, তিনটে যদি আমি বাহু বলি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে দেখো সি। তো এর ক্ষেত্রে পরিসীমা হচ্ছে ক্লিয়ারলি বলা যাবে কি পরিসীমা বা পেরিমিটার, পরিসীমা আমি কি বলবো, পরিসীমা আমি কি বলবো, তিনটে বাহু যোগফল কত হবে গো এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিসীমা। এবারে মজার বিষয় হচ্ছে তোমার এর যে ক্ষেত্রফলটা বার করতে যাবে না, সেটা হচ্ছে এরকম হবে যে আমি এরিয়া, এরিয়া কি হবে, এরিয়া হচ্ছে হবে দেখো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এবং এস মাইনাস দেখো সি। একটু জটিল মনে হতে পারে, খুব কঠিন, কিন্তু তুমি একটা জিনিস ভালো করে ভাই বোঝো, যদি কয়েকটা সূত্র মুখস্থ করে অঙ্ক এক লাইনে শেষ হয়ে যায় তার থেকে আর বেটার কিছু হবে? আর সব থেকে মনে রাখবে অ্যাডভান্স ম্যাথামেটিক্স হচ্ছে সব থেকে সহজ, কারণ সূত্র তুমি একবারই পড়লে, এরপরে তোমাকে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন জায়গায়। অ্যারিথমেটিকের কি কি হয়, অ্যারিথমেটিকের কি ক্ষেত্রে হয় যে তোমরা অনেক সময় কি হয় সূত্র মুখস্থ করানো হয়, অনেক স্যার আছেন সূত্র মুখস্থ করায়, কিন্তু এইটুকু মনে রাখবে অ্যারিথমেটিকে কোনো সূত্র মুখস্থ করতে হয় না, সিম্পলি কনসেপ্ট ক্লিয়ার রাখো, তোমাকে কোনো জায়গাতে কোনো সূত্র মুখস্থই করতে হবে না, ঠিক আছে? এবারে আসছি প্রশ্ন যে এসটা কি, এসটা হচ্ছে ভাই সেমি পেরিমিটার, এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, মানে কি এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে টু, ওটাকে বলা হয় আমাদের অর্ধ পরিসীমা। এবারে তোমার তিনটে বাহু দেওয়া থাকবে, ক্ষেত্রফল বের করতে দিলে একটু ক্যালকুলেটিভ হবে, কিন্তু তুমি যদি সূত্র মুখস্থ রাখো উত্তর তোমার আসবে, সূত্র মুখস্থ না থাকলে উত্তরই বের করতে পারবে না অ্যাডভান্স পার্টে, ওকে? তাহলে এস এর ভ্যালু কত হবে এ প্লাস বি প্লাস সি বাই টু, মানে কি অর্ধ পরিসীমা, তুমি প্রথম পরিসীমা বের করবে, তারপরে অর্ধ পরিসীমা বের করবে, তারপরে এখানে বসাবে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এইভাবে, ঠিক আছে? এরপরে আসছি দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, একই ব্যাপার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি আছে এ এ এবং হচ্ছে বি আছে, ওকে? তো পরিসীমা কি হবে, পরিসীমা স্যার হবে, পরিসীমা সবসময় কি হয় তিনটে বাহুর যোগফল, মানে কি হবে এ প্লাস এ প্লাস দেখো বি, তার মানে কত হবে টু এ প্লাস হচ্ছে বি। ক্ষেত্রফল কত হবে,
ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল দেখো, এটা যদি এইচ হয় সমদ্বিবাহু বাহু ত্রিভুজে, যদি এইচ আমরা জানি সেক্ষেত্রে কত হবে, হাফ ভূমি মানে হচ্ছে কত, বি ইন্টু দেখো এইচ করো তুমি পেয়ে যাবে, হাফ ভূমি গুণিতক এইচ করো পেয়ে যাবে। এবারে এইচ এর ভ্যালু যদি কোথাও না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, দেখো এই পুরোটা যদি বি হয়, এই যে লম্বটা এটা হচ্ছে কি, এই বাহুকে সমদ্বিখণ্ডিতও করে, এই বাহুকে কি করে বলো, সমদ্বিখণ্ডিতও করে, ঠিক আছে? তাহলে এটা পুরোটা যদি বি হয় এটা কত হবে ভাই, বি বাই টু হবে। তাহলে এইটা কত হবে আমাদের, পিথাগোরাসের সূত্র থেকে পাই কি হবে বলো তো, এ স্কোয়ার প্লাস, সরি এইচ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু দেখো কত হবে, এ স্কোয়ার। তাহলে সেখান থেকে এইচ স্কোয়ার ইকুয়াল টু হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর, তার মানে সেখান থেকে এইচ ইকুয়াল টু কত হবে, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে বলো, এইচ এর ভ্যালু, তুমি এইচ এর ভ্যালুটাকে এখানে বসিয়ে দিলে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? তো সেটা একটু কমপ্লিকেটেড, কিন্তু যখন তোমাকে ভ্যালু দেওয়া থাকবে না তখন এত সূত্র কিন্তু তোমার কোনো কমপ্লিকেটেড মনে হবে না, কিন্তু সূত্র তোমাকে মুখস্থ রাখতেই হবে ভাই, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এখানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা ক্ষেত্রফল ছাড়াও আর একটা জিনিস বের করতে দেয়, সেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলি হচ্ছে হাইট, সেটাকে আমরা বলি কি বলো, হাইট। এই ওকে, আমরা এখানে বলবো কি লম্ব, একটু বেঁকে গেছে সম্ভবত এটা, আশা করি এবার ঠিক আছে। ওকে, এক্ষেত্রে আমাদের কি হয় বলো, বাহু কি, এটা যদি এ হয় এটা এ হয় তাহলে ডেফিনেটলি এটাও এ, তাহলে সেক্ষেত্রে আমাদের পরিসীমা কত হবে ভাই, পরিসীমা পরিসীমা কত হবে, থ্রি ইন্টু এ, কারণটা কি, তিনটে বাহুর যোগফল এ প্লাস এ প্লাস এ, তার মানে কত হবে বলো, থ্রি এ। ওকে, এটা হচ্ছে পরিসীমা। ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফল হয় দেখো রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার, ঠিক আছে? ক্ষেত্রফল কি হয় সমবাহু ত্রিভুজের, ক্ষেত্রফল হয় কি, রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার, রুট থ্রি বাই ফোর ইন্টু কি হয়, বাহু স্কোয়ার। এরপরে যেটা আর একটা জিনিস তোমার দরকার হয় সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা দরকার হয়। উচ্চতা কি হয়, উচ্চতা হয় হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু কত হয় বলো, বাহু। এবারে এইগুলো না ডিরাইভ করা যায়, এগুলো যে করা যায় না এরকম নয়, এগুলো কিন্তু বের করা যায় যে কোথা থেকে এসেছে, অত খাটনির ভাই দরকার নেই। আমার সূত্র জানবো, তারপরে হচ্ছে যে কোনো ডিফিকাল্টিস প্রশ্ন এর এই সূত্রের বাইরে হবেই না, এই সূত্রকে ভাঙাচোড়া করে আরো কিছু একটা দুটো সূত্র বার করা যায়, কিন্তু মেন যেটা জিনিস এই বেসিক সূত্র কিন্তু জানলে তোমার যে কোনো পরীক্ষার ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। এরপরে আসো, এরপরে আসো হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, যেটার হচ্ছে বি হচ্ছে বেস, এইচ হচ্ছে কি আছে, হাইট আছে। তাহলে তুমি সেখান থেকে অতিভুজ বার করতে পারবে, কি হবে, বি স্কোয়ার প্লাস দেখো এইচ স্কোয়ার। তাহলে যদি তোমাকে পরিসীমা বের করতে বলে তিনটে বাহু যোগ করে দেবে, এটা হচ্ছে পরিসীমা। ওকে, আর ক্ষেত্রফল কত হবে, আমাদের ক্ষেত্রফল হচ্ছে দেখো হবে ক্ষেত্রফল হবে কি, ক্ষেত্রফল হবে হাফ বেস ইনটু দেখো হাইট, হাফ বেস ইনটু হাইট, হাফ ভূমি গুণিত উচ্চতা, এটাই হচ্ছে আমাদের কি বলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। আর পরিসীমা কি হয়, যে কোনো সরলরেখা দিয়ে সীমাবদ্ধ সমতলিক চিত্র যেগুলো আছে তাদের ক্ষেত্রে পরিসীমা কি হবে, তাদের ক্ষেত্রে পরিসীমা হবে ওগুলোকে যোগ করে দিলে যেটা হবে সেটাই পরিসীমা, ঠিক আছে ভাই? তো এই গেল হচ্ছে আমাদের টু ডাইমেনশন ফিগারের কি বলো আমাদের সূত্র। টু ডাইমেনশন ফিগারে তাহলে আমরা কি শিখলাম পুরোটা একটা রিকাপ দিয়ে দিই, এক নাম্বার আমরা শিখলাম হচ্ছে দেখো সার্কেল শিখলাম, দু নম্বরে আমরা শিখলাম হচ্ছে বর্গক্ষেত্র, তিন নম্বরে আমরা শিখলাম হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে? চার নম্বরে আমরা শিখেছি হচ্ছে কি বলো রম্বস, ওকে। পাঁচ নম্বরে শিখেছি আমরা কি বলো সামান্তরিক, সামান্তরিক, ওকে।
আর 6 নম্বরে আমরা শিখেছিলাম হচ্ছে কি বলো ট্রাপিজিয়াম। ওকে 6 নম্বরে। 7 নম্বরে আমরা কি শিখলাম, স্কেলেন ট্রায়াঙ্গেল বা হচ্ছে বিষম বাহু ত্রিভুজের পরিসীমা এবং তার ক্ষেত্রফল। 8 নম্বরে আমরা শিখলাম কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্রফল, তার হচ্ছে পরিসীমা। আর 9 নম্বরে আমরা শিখলাম কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার পরিসীমা, তার হচ্ছে ক্ষেত্রফল। আর এক্সেপশনাল একটা জিনিস শিখেছি কোথায়, এই জায়গাতে একটা এক্সেপশনাল শিখেছি কারণ এখানে একটা এইচ এর কাজে লাগে। আর একটা এক্সেপশনাল জিনিস শিখেছি কোথায়, এইখানটাতে ডায়াগোনাল বা কর্ণ, কার রম্বসের ক্ষেত্রে ওরা কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে দেখো 9টা ফিগার। 9টা ফিগারের প্রত্যেকটার তোমাকে বেসিক জিনিস জানতেই হবে। ঠিক আছে, চলো একবার এখানেই রিভিশন দিয়ে নিই, ভালো করে খেয়াল করো। এটার ক্ষেত্রে পরিসীমা কত হয় স্যার, 2πr। আমরা তাড়াতাড়ি করব, হ্যাঁ রিভিশন, 2πr। এরিয়া কত হবে স্যার, πr² ঠিক আছে। এর ক্ষেত্রে পরিসীমা স্যার কত হবে, 4 ইনটু a। এর ক্ষেত্রে স্যার এরিয়া কত হবে, a² ডায়াগোনাল স্যার কত হবে, ডায়াগোনাল হবে √2a। দেখো তাড়াতাড়ি ঝোপাঝোপ করে আমরা রিভিশন দিচ্ছি। এর ক্ষেত্রে পরিসীমা কত হবে স্যার, 2 ইনটু a প্লাস b। এটা কি একটা বাহু, বিটা কি আর একটা। ওকে, তাহলে এরিয়া কত হবে স্যার, এরিয়া হবে a ইনটু b হলো। আচ্ছা এবার চলে আসি স্যার রম্বসে। রম্বসে 4টে বাহু কি হয় সমান, তাহলে পেরিমিটার কি হবে স্যার, 4 ইনটু a। আচ্ছা স্যার এরিয়া কত হবে, হাফ ডায়াগোনাল d1, আর এটা হচ্ছে যদি d2 হয় হাফ d1 ইনটু স্যার d2 হবে। ঠিক আছে, সামান্তরিকে স্যার বাহু কি আছে, একটা যদি a আর একটা যদি b হয় কত হবে, 2 ইনটু a প্লাস b। ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে স্যার হাইট দরকার, এটা বেস, ক্ষেত্রফল হবে বেস ইনটু হাইট। ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে স্যার এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা ডি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের পেরিমিটার বা পরিসীমা কত হবে, a প্লাস b প্লাস c প্লাস d। ঠিক, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে স্যার হাফ সমান্তরাল বাহুগুলোর যোগফল, এখানে বি আর এখানে ডি আছে, সমান্তরাল বাহুগুলোর যোগফল বের করলাম, ইনটু দেখো হাইট, এখানে যদি হাইট এইচ থাকে তাহলে আমরা করবো হচ্ছে ইনটু হাইট হলো। এখানে কি আছে, বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার যেটা দরকার পরিসীমা দরকার। প্রথম পরিসীমা হচ্ছে এটা এ, এটা বি, এটা যদি সি হয় পরিসীমা স্যার কত হবে, a প্লাস b প্লাস c। তাড়াতাড়ি করছি, হ্যাঁ সেমি পেরিমিটার কত হবে স্যার, a প্লাস b প্লাস c বাই হচ্ছে 2, এটা হচ্ছে সেমি পেরিমিটার। ওকে, আচ্ছা এরিয়া কত হবে, এরিয়া স্যার হবে √s(a)(s-b)(s-c) হলো। সমবাহু ত্রিভুজের পরিসীমা স্যার 3a, ক্ষেত্রফল স্যার √3/4 ইনটু বাহু স্কোয়ার, আর হাইট স্যার কত হবে, √3/2 ইনটু একটা বাহু। ঠিক আছে, আচ্ছা এরপরে আর বাকি কে আছে, সমকোণী ত্রিভুজ, এটা কি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে কি বেস, আর এটাকে বলা হয় হাইপোটেনিয়াস বা কর্ণ। এর এরিয়ার সূত্র কি হবে স্যার, এর এরিয়া হবে হাফ বেস ইনটু পারপেন্ডিকুলার। এর পেরিমিটার কি হবে, তিনটেকে যোগ করব, p প্লাস b প্লাস হচ্ছে h, এটা হচ্ছে আমাদের কি বলো এর পরিসীমা। ব্যাস এই গেল হচ্ছে আমাদের টোটাল 2 ডাইমেনশন ফিগারের দেখো সূত্র, সবগুলো এইখানটাতে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, ওকে, এরপরে আরো একটা হয়, সেটা হচ্ছে সম্ভবত এটা এইটার একটা হয়। ওকে, কিচ্ছু না, এইখানে যদি তুমি জুড়ে দাও এটাকে কি হয়, এটা একটা সম কি হয় কোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় √3/4 ইনটু বাহু স্কোয়ার। তাহলে এখানে কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এখানে 6 দিয়ে গুণ করবে, এখানে 6 দিয়ে গুণ করলে কি হবে, এটা 2 2 4 2 3 6, তার মানে 3√3/2 a² এটা হচ্ছে কার, একটা ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এটা, 3√3/2 ইনটু হচ্ছে বাহু স্কোয়ার। তো এই গেল হচ্ছে আমার টোটাল 2 ডাইমেনশন ফিগারের কি বলো সূত্র। ওকে চলো এবার শুরু করি 3 ডাইমেনশন ফিগার। দেখো ত্রিমাত্রিক ক্ষেত্রের ফর্মুলাগুলো শুরু করবো, এবারে বেশি নয়। প্রথম হচ্ছে আমাদের কি আছে বলো, ঘনক আছে। ঘনক এমন একটা জিনিস, ধরো তুমি যে ঘরটাতে বসে এখন ক্লাস করছো, তুমি ধরে নাও যে ওই ঘরের প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হচ্ছে সমান। এখানে যেমন দেখো, এইটা যদি আমি বলি উচ্চতা, এটাকে আমি বলছি কি বলো উচ্চতা, এটাকে আমি হাইট বলছি। এইটা হচ্ছে এই যে ঘরটা আছে, এই ঘরের
এটা হচ্ছে কি বলো দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি বললাম দৈর্ঘ্য, আর এইটা কি আছে, এইটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে, এইটা দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা উচ্চতা। তাহলে এটা যেহেতু ঘনক, তাহলে এই তিনটের দৈর্ঘ্য কি আছে বলো, সেম আছে, তিনটের দৈর্ঘ্য হচ্ছে সেম। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কথা হচ্ছে এখানে তিনটে জিনিস তোমরা অলওয়েজ পাবে, একটা হচ্ছে ক্ষেত্রফল পাবে, একটা হচ্ছে তুমি পাবে ক্ষেত্রফল, দ্বিতীয় নাম্বার পাবে আয়তন, আর তিন নাম্বার পাবে হচ্ছে তোমার পরিসীমা। ওকে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাবে, একটা হচ্ছে পাবে আয়তন আর একটা পাবে পরিসীমা, ঠিক আছে। ওকে, ক্ষেত্রফল আর হচ্ছে তুমি এখানে পাবে মেনলি কি বলো আয়তন। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো কি, প্রথমে যখন তুমি ক্ষেত্রফল বার করতে চাইবে তখন তুমি কি পাবে, কতগুলো তল আছে তোমাকে প্রথম দেখতে হবে, এই যে ঘরটা এখানে কতগুলো তল আছে, তুমি বসে থাকো যে ঘরটাতে বসে আছো, হিসেব করো, তোমার ডান দিকে একটা তল আছে, এদিকে একটা তল আছে, দুটো সামনে একটা, পেছনে একটা, উপরে একটা, নিচে একটা, তার মানে টোটাল তোমার কতগুলো তল হলো, তল হচ্ছে দেখো 6টা তল। ওকে, তল হচ্ছে কটা, কতগুলো তল হলো, তল হচ্ছে আমাদের কটা আছে 6টা। প্রত্যেক তলের ক্ষেত্রফল কত, প্রত্যেকটা তল দেখো, আমি যদি বলি আমাদের হচ্ছে এই যে তলটা আছে এইটা ধরো, এইটা এইটা, এটা তুমি দেখে বুঝতে পারছো না কিন্তু এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা বর্গক্ষেত্র। দেখো তুমি যদি এই দিকে তলটা এইভাবে ভাবো, এটা কি একটা বলো বর্গক্ষেত্র, এইটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাহলে তার ক্ষেত্রফল কত, তার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার বা এ স্কোয়ার, তাহলে 6টা তল আছে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, 6 × a² 6 × হচ্ছে কি এ স্কোয়ার, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে তোমাকে যদি বলে একটা বাহু হচ্ছে 5, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6 × 5² হলো। এর পরে আসছি দেখো আয়তন, আয়তন কিছু না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে তিনটে যেহেতু সমান তাহলে এটা কি হবে, এ কিউব হবে, এটা কি হবে, এ কিউব। ওকে, আচ্ছা, এরপরে এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়, সেটা হচ্ছে কি, এই যে ঘনক, এই ঘনকের মধ্যে সর্ববৃহৎ কত বড় রড প্রবেশ করানো যায়, ঠিক আছে, সর্ববৃহৎ কত বড় রড প্রবেশ করানো যায় সেটা কোথায় হবে বলো তো, সেটা হচ্ছে সিম্পলি হবে কোথা থেকে, ধরো তুমি এই কোণ থেকে যদি ভাবো, এই কোণ থেকে যদি ভাবো, তোমাকে এই কোণ থেকে কোথায় যেতে হবে, এই দিকের কোণটাতে, এইখান থেকে এই দিকের কোণটাতে, ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে সর্ববৃহৎ কি হবে বলো, কর্ণ হবে। তাহলে এখানকার কর্ণে সর্ববৃহৎ রড বা কর্ণ বা এখানকার ডায়াগোনালের সূত্র হচ্ছে কি, 3√3 × দেখো কত হচ্ছে এ। তুমি যদি একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে তুমি হিসেব করতে কি করতে, এটা হচ্ছে এ হতো, এটা এ হতো, তাহলে তুমি ওটাকে কি করতে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার করতে, তাহলে সেক্ষেত্রে তুমি কত পেতে, 2a² তার বর্গমূল, তার মানে তুমি সেখানে পেতে হচ্ছে √2 × a, এটা পেতে, কিন্তু √2 × a পেতে, কিন্তু এখানে যেহেতু থ্রি ডাইমেনশন আছে তাহলে সেহের জন্য তোমাকে করতে হবে কি, a² + a² + a² হলো, তার মানে এটা কত হবে, √3a² তার মানে √3 পড়ে থাকবে আর a² থেকে a বেরিয়ে চলে যাবে, তাহলে কত হবে, √3a হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস কি কি পেলাম, এক নাম্বার পেলাম হচ্ছে কি বাইরের দিকের কি হবে বলো, ক্ষেত্রফল বা এরিয়া, এরিয়া কত হবে, 6 × একটা বাহুর স্কোয়ার। দু নাম্বার কি পাবো, ভলিউম, ভলিউম কত পাবো, এ কিউব। তিন নাম্বার কি পাবো, ডায়াগোনাল কত হবে, √3 × a, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো আয়ত ঘন, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান ছিল, কিন্তু আয়ত ঘনের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য আলাদা প্রস্থ আলাদা উচ্চতা আলাদা। তাহলে আমি যদি বলি এর দৈর্ঘ্য হচ্ছে কত, আমি দেখতে পাচ্ছি এর দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে ধরো বললাম এল, আমি বললাম এর প্রস্থ কত হবে স্যার, প্রস্থ, প্রস্থ হচ্ছে কি হবে বি, আর উচ্চতা কত হবে,
उच्चता कत हबे h। ताले प्रथम हच्छे एर क्षेत्रफल, प्रथम हच्छे कि बोलो एर एरिया कि हबे, एर एरिया कि हबे, एर एरियाटा हबे एरकम, एर तो दैर्घ्य प्रस्थ सब आलादा, दैर्घ्य प्रस्थ उच्चता आलादा, ताले एर प्रत्येकटा तलेर क्षेत्रफल आलादा हबे। तुमि भाबो একটা একটা জিনিস ভাবো, আমি যদি এই নিচের তলটার কথা ভাবি, নিচের তলটার কথা যদি আমি ভাবি, কি আছে বলো এখানটা যদি ভাবি, এটা হচ্ছে আমাদের একটা তল, এইটা যার একটা বাহু হচ্ছে বি এবং আর একটা হচ্ছে এল, তাহলে এর ক্ষেত্রফল কত, এই নিচের তলটার ক্ষেত্রফল কত হবে, এল ইনটু বি হবে, তাই তো? তাহলে নিচের ক্ষেত্রফলটা তুমি পাবে দেখো কত, এল ইনটু দেখো বি। তাহলে নিচের তলটা যদি এল ইন্টু বি হয়, উপরের তলটাও এল ইন্টু বি হবে, নিচের যা ক্ষেত্রফল উপরের তলটাও ক্ষেত্রফল সেম, বাম দিকের দেওয়ালের ক্ষেত্রফল যা ডান দিকের ক্ষেত্রফল তা, সামনের দিকের দেওয়ালের ক্ষেত্রফল যা পেছনের দিকের ক্ষেত্রফল তাই, তাহলে সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কত হবে, টু ইন্টু এল ইন্টু বি। প্লাস দেখো আমি যদি এই তলটার কথা কনসিডার করি, এই তলটা এইটা, এখানে কে কে আছে, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এইচ, তাহলে এই তলের ক্ষেত্রফল কত গো, এই তলের ক্ষেত্রফল হচ্ছে বি ইন্টু এইচ, ওকে? তাহলে এটা কত হবে, টু ইন্টু বি ইন্টু এইচ। প্লাস এই যে পেছনের দিকে তলটা, এটা কত হবে ভাই, এই যে পেছনের দিকে তলটা এটা কত হবে, এর এই লেন্থটা কত হচ্ছে দেখো বি, সরি এই লেন্থটা কত হচ্ছে দেখো এল, এইটা কত হচ্ছে এইচ, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে, এইটা এই যে এইটা, এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে দেখো এইচ ইন্টু কত এল, তাহলে এটা কত হবে, টু ইন্টু এইচ এল। তাহলে অতএব দুই যদি কমন নিয়ে নাও তাহলে কত পাবে, এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল, এটা পাবে। তার মানে টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, ওকে? বোঝা গেল আমি কি বললাম, টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস উচ্চতা ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, সবসময় অল্টারনেট করে দুটো দুটো করে গুণ হবে, ওকে? আচ্ছা এর এখানটাতে ভলিউম কত হবে, ভলিউম হবে দেখো স্যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, লেন্থ ব্রেথ এবং হাইট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলেই আমরা পেয়ে যাব কি বলো, ঘনকের আয়ত ঘনের ভলিউমের সূত্র। আর একটা হচ্ছে কি, ওখানে আমরা পেয়েছিলাম কি বলতো, ওখানে আমরা পেয়েছিলাম হচ্ছে পুরো কর্ণের দৈর্ঘ্য, মানে ডায়াগোনাল, সব থেকে বড় কত বড় রড রাখা যেতে পারে, তাহলে আমি এখানে থেকে যদি আমি জয়েন করে দিই এখানটাতে, এইটাই হচ্ছে সব থেকে বড় কর্ণ হবে, তো এর ক্ষেত্রে ডায়াগোনাল হবে কি, রুট ওভার অফ এল স্কোয়ার বি স্কোয়ার দেখো এই স্কোয়ার, মানে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার প্লাস হচ্ছে উচ্চতা স্কোয়ার, ঠিক আছে? এই গেল হচ্ছে আমাদের আয়ত ঘন। পরে আসতে দেখো আমাদের গোলক, খুব সিম্পল, শুধু মনে রাখো রেডিয়াস আর হলে এর এরিয়া কত হবে, ফোর পাই আর স্কোয়ার, ভলিউম কত হবে, চারের তিন পাই আর কিউব, যেখানে আর হচ্ছে কি, আর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে এইটুকু জানলেই হবে, ওকে? পরেরটা দেখো কি বলেছে, অর্ধগোলক, এটা হচ্ছে পরীক্ষাতে খুব পড়ে, অর্ধগোলকের আয়তন কত হবে প্রথমে দেখে নাও, একটা পুরো, যদি আমি এটাকে পুরো গোলক থাকতো, এটা যদি এটা পুরো গোলক থাকতো, পুরো গোলকের ভলিউম কত হয় গো ভাই, চারের তিন পাই আর কিউব, অর্ধগোলকের ক্ষেত্রে কি হবে, ভলিউমটা হাফ হয়ে যাবে, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে হবে দেখো দুই বাই তিন পাই আর কিউব, এটা হচ্ছে দেখো ভলিউম কার হবে, কার হবে, অর্ধগোলক বাস, ওকে, বা গ্লোব, ওকে, ঠিক আছে, বা স্ফেয়ার, যেটাকে বলা হয় অর্ধগোলককে বলে হেমিস্ফেয়ার, ঠিক আছে? আচ্ছা এর পরে আসছি ক্ষেত্রফলে, এর দেখো দুটো কিন্তু পৃষ্ঠ আছে, এবারে যখন গোলক ছিল পুরো, যখন গোলটা ছিল পুরো গোলটা একটা পৃষ্ঠ ছিল, তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল একটা ছিল ফোর বাই আর স্কোয়ার, কিন্তু যখনই তুমি এই পুরো গোলকটাকে কেটে দিয়েছো মাঝখান থেকে, তখন দুটো পৃষ্ঠ বেরোবে তোমার, বা দুটো তল বেরোবে, সেটা কি বলতো, দুটো তল হচ্ছে, একটা ভালো করে খেয়াল করো এই যে বাইরের দিকে তলটা, এটা একটা তল, ওকে? এই তলটার ক্ষেত্রফল কি হবে দেখো, পুরো তলের ক্ষেত্রফল ছিল ফোর পাই আর স্কোয়ার,
তাহলে অর্ধতলের ক্ষেত্রফল কত হবে? বাই দুই হবে, তার মানে কত হবে? টু পাই আর স্কোয়ার হবে শুধুমাত্র কোথাকার, এই বাইরের দিকের ক্ষেত্রফলটা। আর একটা ক্ষেত্রফল কোথায় পাওয়া যাবে? আর একটা ক্ষেত্রফল ভাই ভালো করে দেখো, এই যে মুখটা তুমি কেটে বাদ দিয়েছো, এটা তো একটা সার্কেল পাওয়া যাবে, তাই না? তুমি একটা ভালো করে ভাবো যে আমরা ছোটবেলায় ওই ক্রিকেট খেলতাম যে ডিউজ বলে, তাহলে ডিউজ বলে কি হতো, পুরো বল আছে তুমি মাঝখান দিয়ে কেটে দাও, তাহলে উপরে কি হবে, একটা সার্কেল পাওয়া যাবে না? তাহলে ওই সার্কেলের ক্ষেত্রফল কত হবে? সার্কেলের ক্ষেত্রফল আমরা অলরেডি জানি পাই আর স্কোয়ার, তার মানে সেটা কি হবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলে কি হবে, পাই আর স্কোয়ার। তাহলে আমাদের হেমিস্ফেয়ার বা অর্ধগোলকের ক্ষেত্রফল কত হবে? দেখো, থ্রি পাই আর স্কোয়ার। আর আমাদের সমগ্র যদি বৃত্ত থাকে, সমগ্র যদি গোলকটা থাকে, পুরোটা যদি স্ফেয়ার থাকে, তার ক্ষেত্রফল কত হয়? তার ক্ষেত্রফল স্যার হয় 4πr². ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে আমাদের, আর দুটো আছে, লম্ববৃত্তাকার চোঙ আছে আর একটা হচ্ছে আছে শঙ্কু। প্রথম আসছি পুরো বাইরের দিকের ক্ষেত্রফল। বাইরের দিকের ক্ষেত্রফলটা তোমাকে বোঝানোর জন্য জাস্ট আমি একটা জিনিস ইউজ করি, দেখো বাইরের দিকের ক্ষেত্রফলটা ব্যবহার করার জন্য আমি যদি এইটাকে এইভাবে হিসেব করি, তাহলে এটা কি দাঁড়ালো গো বলো? এটা একটা চোঙ দাঁড়ালো, চোঙ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কি বলো, চোঙ দাঁড়ালো। ওকে, এই যে দেখো গোল করে চোঙ দাঁড়ালো, তাহলে এটা হচ্ছে কি, এই যে বাইরের দিকের যে যে ক্ষেত্র এটা আছে, জায়গাটা আছে, এটা বাইরের দিকের ক্ষেত্রফল। এবার বাইরের দিকের ক্ষেত্রফলটা কত হয় জানো তো ভাই? বাইরের দিকের ক্ষেত্রফল বার করতে গেলে তুমি একটা জিনিস ভাবো, এইটার, এইটা আমাদের একটা সার্কেল, বলো এটা আমাদের একটা সার্কেল কিনা? এইটা এটা আমাদের একটা সার্কেল। তাহলে এই সার্কেলের আমাদের একটা কি হবে বলো, পরিসীমা হবে বা একটা পেরিমিটার হবে। সার্কেলটা কোনটা? এই যে সার্কেলটা, তাহলে এর রেডিয়াস যদি আর হয় তো স্যার সেই সার্কেলের সার্কেলের পরিসীমা কত হবে? টু পাই আর। এবার তুমি ভালো করে খেয়াল করো, এবং এইটা কত আছে উচ্চতা, তাহলে আমাদের এইটার ক্ষেত্রে এই টোটালটা হচ্ছে আমাদের উচ্চতা, এই টোটালটা, টোটালটা হচ্ছে উচ্চতা, আর এটা কি হচ্ছে বলো, আমাদের পরিসীমা, কার, এইখানে যে সার্কেলটা আছে। এবারে যখন আমরা এটাকে খুলে দেব, তখন আমাদের এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো একটা আয়তক্ষেত্র দাঁড়ালো। এটাকে যদি আমি প্রস্থ বলি, এটাকে আমি দৈর্ঘ্য বলতে পারি। আমাদের সার্কেলটা এরকম ছিল, আমি যখন খুলে দিলাম সেটা কি হলো, একটা আয়তক্ষেত্র হলো। এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা অলরেডি দেখো তুমি যখন এরকম ভাঁজ করে রেখেছিলে, তুমি বলছিলে যে স্যার এটা হচ্ছে, এটা কি আমাদের উচ্চতা, এই চোঙের উচ্চতা, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি হয়ে গেল, দৈর্ঘ্য হয়ে গেল। পরিসীমাটা কি হয়ে গেল, ত্রিভুজের পরিসীমাটা হয়ে গেল আমাদের প্রস্থ। তাহলে পরিসীমা যদি এটা হয় এবং আমাদের হাইটটা যদি কি হয় বলো, উচ্চতা বা দৈর্ঘ্য হয়, তার মানে আমাদের এই জিনিসটা যদি এরকম দাঁড়ায়, তাহলে এটা হচ্ছে কত স্যার, টু পাই আর, আর এটা হচ্ছে স্যার এইচ। তাহলে এই আয়তক্ষেত্রের আমাদের এরিয়া কত হবে বা ক্ষেত্রফল কত হবে, টু পাই আর ইন্টু দেখো এইচ, কারণ এটা এ হলে এটা বি হলে এর ক্ষেত্রফল কত হতো, এ ইন্টু বি হতো, ঠিক আছে? তো তুমি মনে রেখে দেবে পুরো বাইরের দিকের ক্ষেত্রফলের সূত্র কি হয়, টু পাই আর এইচ, ঠিক আছে? তাহলে টু পাই আর যদি বাইরের দিকের ক্ষেত্রফল হয়, আমাদের কিন্তু আরো দুটো ক্ষেত্রফল আছে, কার আছে, এই যে এই দিকের একটা চোঙ আছে, মুখ আছে, আর এখানে একটা চোঙের মুখ আছে, এরাও কি, এরা একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজ, সরি, এরা একটা কি সার্কেল, এই সার্কেলের হচ্ছে ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। নিচে আর একটা ক্ষেত্রফল আছে কার সার্কেলের, সেটাও কত হবে, পাই আর স্কোয়ার। তাহলে টোটাল এরিয়া কত হবে দেখো, টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার, এখান থেকে যদি তুমি কমন নাও, টু পাই আর কমন নিলে পড়ে থাকবে দেখো আর প্লাস এইচ, দেখো টু পাই আর, টু পাই আর কমন নিয়েছি, পড়ে আছে আর প্লাস এইচ, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। শুধু যদি তোমাকে বলে যে বাইরের দিকের ক্ষেত্রফল কত, তাহলে শুধু আমরা বলবো কি, টু পাই আর এইচ। যদি বলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এই পুরো যে গোলটা আছে ওইটার এবং যে এই মুখের ক্ষেত্রফল আর মুখের ক্ষেত্রফল, তাহলে সেটা কি হবে, টু পাই আর ইন্টু আর প্লাস এইচ। ওকে, আচ্ছা, এর ভলিউমের সূত্র কি হবে, যে কোনো এইরকম ধরনের যখন তুমি থাকবে এবং এখান থেকেই তোমার শুরু হলো, এটা হচ্ছে কি তোমার লম্ববৃত্তাকার চোঙ, এরপরে শুরু হবে হচ্ছে প্রিজম, এখান থেকেই তৈরি হয় প্রিজম। প্রিজম মানে কি, প্রিজম মানে এখানে হচ্ছে বেসটা কি আছে বলো ভাই, সার্কেল আছে, কোথাও বেসটা যদি তোমাকে এরকম করে ট্রায়াঙ্গেল দিয়ে দেয়, তাহলে এখানে ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এবারে এইগুলোকে কি করেছে, যোগ করেছে। ভালো করে খেয়াল করো, থ্রি ডাইমেনশন ফিগার, ওটাকে আমরা কি বলি, প্রিজম বলি। তাহলে প্রিজমের
বাইরের দিকের ক্ষেত্রফল জানতে চাইতে পারে, প্রিজমের ভলিউম জানতে চাইতে পারে, প্রিজমের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল জানতে চাইতে পারে। সেটার পুরো বেসিক জিনিসটা হচ্ছে এখানে, এইটা কিন্তু তোমাদের এখানে সাধারণত পুলিশের পরীক্ষায় আসে না। তো এগুলো আমরা যখন পরে এসএসসির জন্য পড়বো বা আমাদের স্টেট গভর্নমেন্টের অন্য পরীক্ষাতেও আসে না, যদি এসে থাকে আমরা পরে কিন্তু করিয়ে দেবো, এখন শুধু বেসিকটা জেনে নাও। ওকে, তাহলে এখানে দেখো উচ্চতা কি হবে, এরিয়া অব দ্য বেস, এরিয়া অব হচ্ছে কি বেস, বা ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত গো, টু পাই আর, সরি পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল এটা। এর সঙ্গে তুমি উচ্চতা গুণ করে দাও, তুমি পেয়ে যাবে ভলিউম, ঠিক আছে। তাহলে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, পাই আর স্কোয়ার ইন্টু এইচ করে দিলে, পাই আর স্কোয়ার ইন্টু এইচ করে দিলে কি পেয়ে যাবে, লম্ববৃত্তাকার চোঙের ভলিউম, ঠিক আছে ভাই। লাস্ট হচ্ছে আমাদের দেখো কি আছে, শঙ্কু বা যেটাকে আমরা বলি হচ্ছে বরের টোপর। ওকে, তো এর ক্ষেত্রে বাইরের দিকের ক্ষেত্রফল কোনটা, বাইরের দিকের ক্ষেত্রফল ধরো আমি এটাকে কি বানানো যাবে, ঠোঙা যেভাবে বানাইবো, না আমি বানাতে পারছি না, যাই হোক এটাকে কিভাবে একটা ঠোঙা একটা বানানো হয়, তাই না, যাই হোক এটা বানাতে পারছি না। তো এটা হচ্ছে কিভাবে হয়, এইভাবে থাকে, এইভাবে থাকে, এইভাবে বরের টোপর বলি যেটাকে আমরা। ওকে, তো বরের টোপরের ক্ষেত্রে কি হয়, একটা বাইরের দিকের ক্ষেত্রফল থাকে মানে তির্যক ক্ষেত্রফল যেটাকে বলা হয়, চোঙের ক্ষেত্রে কি হতো, ক্ষেত্রফলটা লম্বভাবে হতো, কিন্তু এখানে কি হবে বাইরের দিকে। তো শুধু বাইরের দিকের ক্ষেত্রফল মানে শুধু যদি এইটুকু জায়গায় যে বাইরের দিকে, এই বাইরের দিকের ক্ষেত্রফলটা কত হয়, পাই আর এল, এলটা কি, এই যে স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট বা তির্যক উচ্চতা তাকে বলা হয় স্ল্যান্ট হাইট। সেক্ষেত্রে বাইরের দিকের শুধু ক্ষেত্রফলটা কি হয়, পাই আর এল। নিচের তো এটা একটা কি হবে, এটা হচ্ছে একটা সার্কেল আছে, তাহলে সার্কেলের ক্ষেত্রফল যদি সমগ্র পৃষ্ঠের বলা হয়, যদি তোমাকে কোথাও এরকম বলে সমগ্র পৃষ্ঠের, সমগ্র সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি তোমাকে বলা হয়, তখন সেক্ষেত্রে কি হবে, পাই আর এল প্লাস নিচের ক্ষেত্রফলটা কত আছে গো, পাই আর স্কোয়ার, তার মানে সেক্ষেত্রে কত হবে, পাই আর স্কোয়ার, তাহলে টোটাল কি হবে, পাই আর কমন নিলে আর প্লাস এল। ওকে, আর এর ভলিউম কত হয় স্যার, এর ভলিউম হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে এটা। এইচটা কোনটা, এইচটা, এইচটা কোনটা, এইচটা হচ্ছে স্যার আমাদের, এইচটা হচ্ছে কোনটা, এইচটা হচ্ছে দেখো এই যে কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত যে লম্ব রেখাটা তাকে বলা হয় আমাদের কি বলো, উচ্চতা, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের সূত্র, আমি জাস্ট তোমাকে একবার রিক্যাপ করিয়ে দিই সবগুলো, ভালো করে খেয়াল করো। 1 নম্বরে আমরা পেয়েছিলাম হচ্ছে দেখো স্ফেয়ার, স্ফেয়ারের আমাদের পরিসীমা ক্ষেত্রফল কি ছিল, এরিয়া কি ছিল, 4πr² ছিল স্যার। ভলিউম কত ছিল, এটা যদি আর হয় ভলিউম ছিল স্যার 4/3 πr³। ওকে, দ্বিতীয় নম্বরে স্যার আমরা কি পেলাম, আমরা হচ্ছে পেলাম হেমিস্ফেয়ার, হেমিস্ফেয়ারের এরিয়া কত হবে, এরিয়া এটার এরিয়া প্লাস এটার এরিয়া, তার মানে হচ্ছে এটা হবে দেখো 3πr². ওকে, ভলিউম কত হবে, এই পুরো ভলিউমটা যদি 4/3πr² হয়, এটা হবে দেখো 2/3πr² এটা হলো। আচ্ছা আমরা আর একটা জিনিস মিস করে গেছি, 3 নম্বরে আমরা বলছি কি ঘনক, এই যে যদি ছবিটা আমরা এইভাবে আঁকি, এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ঘনক, তো এর এরিয়া কত হবে, এর এরিয়া হবে 6 × যে কোনো একটা, যে কোনো একটা সাইডের ক্ষেত্রফল ইন্টু সেটা কত হবে, 6 × ক্ষেত্রফল। ওকে, এর ভলিউম কত হবে, এর ভলিউম হচ্ছে হবে দেখো a³, যে কোনো বাহুর হচ্ছে কিউব, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস এখানটাতে হয় কি, ডায়াগোনাল, ডায়াগোনাল কত হয়, √3 × হচ্ছে a, এটা গেল। ওকে আচ্ছা 4 নম্বরে আমরা কি বলবো, 4 নম্বরে আমরা বলবো হচ্ছে আয়ত ঘন, ছবিটা হচ্ছে জাস্ট এরকম, ওকে। তাহলে এর কি আছে, একটা লেন্থ আছে, একটা ব্রেথ আছে, আর একটা হাইট আছে, তাহলে সেক্ষেত্রে এর এরিয়া কত, এরিয়া হচ্ছে 2 × লেন্থ ইন্টু ব্রেথ, ব্রেথ ইন্টু হাইট, হাইট ইন্টু লেন্থ, এটা দৈর্ঘ্য ইন্টু, 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এরপরে হচ্ছে দেখো এর ভলিউম কত হবে, এল বি এইচ, ওকে তো এটা গেল। আচ্ছা এর ডায়াগোনাল কত হবে, এর ডায়াগোনাল হবে √ অফ L² B²
এই স্কোয়ার। ওকে, পাঁচ নাম্বার, পাঁচ নাম্বারে আমরা কি পড়লাম, চোঙ পড়লাম, চোঙ তাই না? চোঙের হচ্ছে শুধু বাইরের দিকের ক্ষেত্রফল, মানে এই যে বাইরের দিকের ক্ষেত্রফলটা কত হবে, টু পাই আর এইচ। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে স্যার, টু পাই আর ইন্টু আর প্লাস এইচ। ভলিউম স্যার কত হবে, পাই আর স্কোয়ার এইচ। এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট, ঠিক আছে। আর লাস্ট ছ নম্বরে আমরা যদি বলি বরের টোপর মানে শঙ্কু, শুধু বাইরের দিকের ক্ষেত্রফল কত হবে, পাই আর এল। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে, এটা হচ্ছে বাইরের দিকের ক্ষেত্রফল আর হচ্ছে নিচের ক্ষেত্রফল যোগ করলে পাই আর ইন্টু আর প্লাস এল। আর ভলিউম কত হবে, ভলিউম হবে স্যার 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই গেল হচ্ছে আমাদের টোটাল পরিমিতির সূত্র। এর পরের দিন আমরা চেষ্টা করব যতগুলো পারা যায় অঙ্ক করার, কারণ সূত্র মুখস্থ থাকলে দেখবে অঙ্ক এক চুটকিতে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তার মধ্যেও তোমাকে ক্যালকুলেশনের কিছু শর্টকাট শিখিয়ে দেবো, অসুবিধা হবে না। আগে তোমাকে সূত্রটা ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে ভাই? চলো পরের দিন ক্লাসে দেখা হচ্ছে। আর যারা আমাদের ক্লাসে নতুন, টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। আমাদের ক্লাস থাকতে হচ্ছে রবিবার, সোমবার, বুধবার আর শুক্রবার। ওকে, পরবর্তীকালে চাইলে ক্লাস আরও বাড়িয়ে দেওয়া যাবে। চলো শুরু আছে ক্লাসটা, এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে দেখা হবে। ভালো থাকবে ভাই, বাই।